সম্প্রতি এক রেপ ভিকটিমের পাশে দাঁড়ালেন সোহম। এই ঘটনায় তার সাজানো জীবনে এলো নানা পরিবর্তন। কি এই খবরে কপালে ভাঁজ পড়ল নিশ্চয়ই অভিনেতার ভক্তদের। খবরটা একটু খোলসা করে বলি, শুরু হয়েছে রাজাচন্দ পরিচালিত হারানো প্রাপ্তির শুটিং। কোনো এক সময় গল্পের বাঁকে লন্ডন ফেরত এক ব্যক্তি অর্থাৎ সোহমের সঙ্গে দেখা হয় তনুশ্রীর। জীবনের ঘাত প্রতিঘাতে তার পাশে দাঁড়ান অভিনেতা। এই মুহূর্তে সোহম দেখাচ্ছে না, পৌঁছে গেছি, শুটিং করতে ভীষণ ব্যস্ত ছিল, তার থাকে ধরে নিয়ে এসেছি। তোমার আমার চরিত্রটা নিয়ে জানতে চাইবো। চরিত্র নাম মৈনাক সেন, ও একটা ডিজাইনার, তো একটা ল্যাভিশ লাইফ, সমস্ত কিছু মানে ল্যাভিশ ছাড়া কোনো কিছু দেখিনি জীবনে। তো ছুটিতে আসে বাবা মায়ের কাছে কলকাতায়, ফিরে আসে 4 বছর বাদে লন্ডন থেকে, এবং ফিরে আসার সময় যখন ওর যে মডেলটা খুব সাকসেসফুল হয় এবং ও সে আমাদের কোম্পানি থেকে পার্টি দেওয়া হয়, পার্টি থেকে ফেরে বাড়িতে ফেরার পথে দেখে যে একটি মেয়ে গ্যাংয়ের ব্যবস্থা করে দিয়েছে, সেটা তো অবশ্যই ক্যারেক্টারটা প্লে করছে। তো ওটা দেখে ও নিজেকে ঠিক রাখতে পারে না, ও যায় মেয়েটাকে রেস্কিউ করে, মেয়েটাকে নিয়ে গিয়ে হসপিটালে যায়, পৌঁছায়, প্রথমে হসপিটালে এদিক ওদিক করে, বলে না যেভাবে হোক মেয়েটাকে আপনি বাঁচান। না ওর ওরিয়েশন করেছিল দাদার মতন, সে হসপিটালের ম্যানেজমেন্টে রয়েছে, ডাক্তার, সব ঠিকঠাক হয়। কয়েকদিন যখন যায় ওকে দেখতে আবার, তখন হসপিটাল পুরোটা ডিজাইন করে যে আপনি এরকমভাবে কোনো পেশেন্টকে নিয়ে আসেন। ওর তখন সেটা মানে পুরো মানে তালগুলো হারিয়ে যায় যে এটা কী করে সম্ভব, সমস্ত কিছু চার্জ করে যে আপনি তো ছিলেন, আর কালকে উনি আপনি তো ছিলেন, বলে না আমার সরি এরকম। পরে ও যেটা জানতে পারে যে এটা একটা র্যাকেট আছে, যেটা পুরোটা একটা ওমেন ট্রাফিকিং এর বিজনেস ওদের, এবং এইটা নিয়ে ও তখন বলে যে না এভাবে আমি হাল ছাড়ব না। ও তখন ঝাঁপিয়ে পড়ে, ও তখন বলে যে না যেভাবেই হোক আমি এটা বার করবো, লাস্ট দেখে ছাড়বো, অ্যান্ড দ্য সেম টাইম মেয়েটাকে ওর বাড়িতে পৌঁছে দেবো যেটা আমি কমিট করেছি। তাই হয়, এবং তার জন্য ভুল বোঝাবুঝি হয়। ওর ওর যে পুরনো বান্ধবী পায়েল যে ক্যারেক্টারটা করছে, চাকরিতে ওর অসুবিধা হয়, বাট ও কোনো কিছুতেই রাজি হয় না। ওভাবে যে আমি যা কিছু করছি আমি খুব পুরোটাই জ্ঞানে করছি, এবং এটাই যতক্ষণ আমি প্রপারলি সিকিউরলি ওকে ওর বাড়ি পৌঁছাবো আমি এ করবো না, থামবো না। তো ফাইন, এইভাবে গল্প তারপর এগোতে থাকে, প্রচুর থ্রিলিং মোমেন্টস আসে, ও জানতে পারে রহস্য উদ্ঘাটন করে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কারা এর সঙ্গে যুক্ত, প্রচুর ট্রাভেলসের মধ্যে ওকে পড়তে হয়, অ্যাট দ্য সেম টাইম ও হাল ছাড়ে না। এইভাবে এটা তো একটা একদম কী বলবো প্রতিবাদী একটা চরিত্র তাকে দেখা যাচ্ছে নিজের জীবনে, মানে রিয়েল লাইফে কখনো এরকম কোনো প্রতিবাদ এরকম না হলেও কোনো প্রতিবাদী ঘটনা মনে পড়ে? সবসময় তাই, মানে আমি হয়তো এরকম যেহেতু কালো কাঁচের ভেতরটা খুব কমই থাকি, বা এরকম মানে যে কারণে আমার সিনিয়রদের থেকে বা ধরো অনেকের ক্ষেত্রে থেকেই আমি মানে প্রায় বকা খাই, বা প্রায় আমার ফ্যামিলি থেকে কী দরকার কী দরকার দরকার নেই তোমার এই, বাট পারি না মানে বরাবরই যখন সোহম হয়নি বা হয়নি তখন ধরো কেউ যদি কোনো একটা মেয়েকে টিস করলো মেয়ের মনে তার নাকি ফাটি ফাটি রাস্তায় শুয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য সেম টাইম এখনও যদি সেরকম কিছু এ দেখি, ধরো আমার কোনো কিছু একটা ঝামেলা হচ্ছে, এখন সিকিউরিটিরা আছে, এবার সিকিউরিটিকে দেখলাম যে 10 জন ঘিরে নিল, আমি সেখানে নেমে যাই, নেমে গিয়ে তাদেরকে যা দেবার দিই, তো ঠিক আছে। তো এটা মানে আমি জানি যে এটা আমার দ্বারা হবে না, ওই পর্দানো সিন হয়ে এগুলো বলে মানে পর্দার পিছনে বসে থাকবো, কালো কাছে নিচে বসে থাকবো, সম্ভব না। কিছু বিভিন্ন ধরনের ছবি হচ্ছে কমার্শিয়াল ছবি নিয়ে না মানুষের মনে এরকম একটা মানে মিডল পাথ ছবি বা অন্য ধরনের ছবি নিয়ে একটা মতামত থাকে, কমার্শিয়াল ছবি নিয়ে কেউ কেন এরকম কপিরাইট বা এই ধরনের প্রসঙ্গ তোলে? এইটা মানুষই জানে, বাবা যারা তোলেন তারাই জানে, মানে যেটা বলতে খুব খারাপ লাগে কিন্তু আফটার অল একটা সিলেক্টেড পোর্শনও বাঙালিদের মধ্যে একটা না কিছু ব্যাপার আছে, তারা বাঙালি কমার্শিয়াল ছবি মানে ও বাংলা ছবি, হয়তো দেখার ইচ্ছা আছে দূর থেকে দেখে নিল কিন্তু তবুও বাংলা ছবি করা হয়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে কিছুই করা হয় না বলে নাক পেটকে চলে গেল। অথচ আবার তারাই কিন্তু দেখতে যাচ্ছেন অন্য বাংলা ছবি, যেটা সোকল হাই থট ছবি আমরা আগে বলতাম, এখন সেটা প্যাডেল ছবি বা আর্ট ছবি হয়ে গেছে, তারা দেখে বিশাল বোধ হয় বেরোন বুঝতে বুঝতে। তো এটা তাদের উপর ডিপেন্ড করে, বাট অ্যাট দ্য সেম টাইম মানে যেটা আমরা বুঝেছি একজন ইন্ডাস্ট্রির সদস্য হিসাবে যে কমার্শিয়াল ছবি ছাড়া কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটাই বাঁচবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা শুধুমাত্র বাংলা ছবিতেই বলবো, বাট তাছাড়া কিন্তু যদি সাউথের ছবি ধরো সেখানে কিন্তু তারা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে তার একটাদেরকে কিন্তু মানে ভগবান তুল্য হিসেবে দেখেন, ঠিক আছে, তারা কিন্তু এমনভাবে পুরো তাদের সিস্টেমটা ইনফ্রাস্ট্রাকচারটা এরকম যে তারা ছবি নিয়েই মেতে থাকেন অডিয়েন্স, এবং অদ্ভুত সুন্দর খুব সুন্দর একটা রিলেশন বা রিয়াকশন দেখা যায়।
এখানে সেটা আমাদের দুর্ভাগ্য, আমরা কোনোরকমভাবে হয়তো সেই কিছু সংখ্যক বাঙালিদের মন জিততে পারিনি বা পারি না। বাট তাছাড়া আমাদের তরফ থেকে সেটা বিএড কমার্শিয়াল ছবি বা বিএড সোকল্ড প্যারাল ছবি, তাহলে পথের পাঁচাল চ্যানেলকে কী বলা যায়, কমার্শিয়াল ছবি নাকি প্যারাল ছবি, অথচ পথের পাঁচাল নায়ককে কী বলা যায়, প্যারাল ছবি নাকি কমার্শিয়াল ছবি। তো এইটা একটা বড় কোয়েশ্চেন আমি তাদের দিকে ছুড়ে দিলাম যারা এই বিভাজনটা আনেন প্যারাল এবং কমার্শিয়ালের মধ্যে। অবশ্যই তাই, হ্যাঁ কমার্শিয়ালের মধ্যে একটু লার্জার দেন লাইফ দেখি, ঘরের বাইরে গিয়ে একটু বিদেশটা দেখা যায়, একটু নাচ গান দেখা যায়, ভালো ভালো গান আমরা পাই, একটু স্টাইলাইজড একটু মারামারি দেখতে পাই। হ্যাঁ অবশ্যই এখনও মারামারিটা হয়, বাট আমরা বুঝেছি যে স্টাইলাইজ মারামারি মানে আমি মারলাম ভিলেন 10 ফুট উড়ে গিয়ে পড়লো, সেটার থেকে বেটার এখন মারলাম হ্যান্ড টু হ্যান্ড ফাইট, যেটা রিয়েলিস্টিক ফাইট, সেটা দেখতে আর এখন আরও বেশি, সেই টেস্টটা যদি বদলায় আমি রাজি আছি অ্যাকসেপ্ট করার জন্য। কিন্তু কমার্শিয়াল ছবি একদম মানে কোনো পাঠযোগ্য নয়, আর অন্য ছবি সব রকম হবে, এই ছিল ধার্য, এটা আমি মানতে রাজি নই। ছবিতে রেপ ভিকটিমের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। তোমার চরিত্রটা নিয়ে প্রথমে জানতে চাইবো, সময় যেহেতু খুব কম, চরিত্রের নাম মায়া এবং একটা ওমেন ট্রাফিকিং নিয়ে গল্প এবং সি ইজ বন্ডেড গার্ল, এই ধরনের চরিত্র আমরা এই ধরনের ঘটনা আমরা বহু সময় দেখতে পাই সকালবেলা খাবার কাগজ করলে, কিন্তু এই চরিত্রটা একদম সেটা এবং এই মেয়েটাকে খোঁজার গল্প। এরকম একটা চরিত্রে তোমার সঙ্গে প্রথমবার দেখা যাচ্ছে, এক্সপিরিয়েন্স ভীষণই ভালো, শোভনের সঙ্গে বহুদিন ধরে কাজ করতে চেয়েছে এবং শোভন ভীষণই ভালো একটা, এবং এই ধরনের ভালো অ্যাক্টর পেলে মানে কো অ্যাক্টর ভালো পাওয়া ভেরি খুব ভাগ্যের ব্যাপার। স্যার বেসিক্যালি টাইটেল এখন ওয়ার্কিং টাইটেল বলা যেতে পারে, উই হ্যাভ নট ইয়েট ডিসাইডেড যে প্রতি নাম থাকবে কি না, ইট ইজ আ সাজেশন ফ্রম অর্জুনব দাশগুপ্ত, মেবি চেঞ্জ হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের ছবিটা একটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, ইটস এ থ্রিলার এলিমেন্ট অ্যাজ ওয়েল। এখানে তনুশ্রীকে কলকাতার বাইরে যখন খুঁজতে যায় মইনা কথা শোভন, ওকে একটা অঞ্চলে খুঁজে পায়, একটা বাজার, একটা চুরির দোকান, যেখানে আমরা সেট লাগিয়েছি সেখানে খুঁজে পায়, যেখানে তনুশ্রী অদ্ভুতভাবে শোভনকে চিনতে পারছে, দ্যাট ইজ আ সিকোয়েন্স। কিন্তু পুরোটা তো খুলে বলতে পারবো না, দর্শক বন্ধু আপনাদেরও ভালো লাগবে না যখন হলে যাবেন যদি আগেটা বলে দিই, পুরোটা বলে দিই। তো বেসিক্যালি এর মধ্যে একটা প্রেমের জায়গা, সেখানে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে উদয় এবং আয়ুষী, যারা সেকেন্ড হিরো অ্যান্ড হিরোইন, আমাদের ছবিতে দুজন হিরো আছে, সোহম ছাড়া উদয় হিরো নিউ কামার, একদম ফ্রেশ ফেস, অ্যান্ড আয়ুষী ও কাজ করেছে এর আগে একটা ছবিতে, বাট শি ইজ অলসো নিউ কামার বলা যেতে পারে। তো তারা চিনতে পারছে মায়াকে, মায়া অর্থাৎ তনুশ্রীকে, ওদের মধ্যে একটা ইন্টারাকশন, বাকিটা সাসপেন্স থাকবে। মুক্তি ব্যাপারটা তো পরিচালক ঠিক করেন না, ঠিক করেন প্রযোজকরা, তবে আমার ধারণা জুলাই অগস্ট, অগস্ট মেবি অগস্ট ইজ আওয়ার গাইড। চাঁদি ফাটা রোদেই হাসি মুখে শুটিং করে চলেছেন কলাকুশলীরা, এখন অপেক্ষা ছবি প্রস্তুত হয়ে দর্শকের দরবারে পৌঁছাবার।